যত দোকান তত টাকা, আর এই টাকার নেশাতেই পুড়ে ছাই বঙ্গবাজারের হাজার হাজার ব্যবসায়ীর স্বপ্ন। বঙ্গবাজারের টিনশেড মার্কেট ভেঙে বহুতল মার্কেট গড়ার স্বপ্নের কাছে হেরে গেল অসহায় এই মানুষগুলো। ব্যবসায়ীদের অভিযোগ, এটা কোনো দুর্ঘটনা নয়, ষড়যন্ত্র করেই লাগানো হয়েছে এই আগুন। অভিযোগের তীরটা সিটি কর্পোরেশনের দিকেই। এ সময় কান্নায় ভেঙে পড়েন পারভেজ ভূঁইয়া নামের ওই ব্যবসায়ী। বঙ্গবাজারে ফয়সাল অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী পারভেজ ভূঁইয়া, এই মার্কেটে তার ছয়টি দোকান। দীর্ঘ ২৪ বছর ধরে তিল তিল করে রক্ত ঘাম ঝরিয়ে দোকানগুলো গড়েছেন তিনি। ভয়াবহ আগুনে দোকানগুলো মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে। বুকফাটা মাতম করে পারভেজ ভূঁইয়া বারবার বলছেন, কেউ আমার দোকানের একটু ছাই এনে দে, দোকানের একটু ছাই আমার শরীরে লাগাতে চাই, আমি নিঃস্ব হয়ে গেছি, এক পলকে পথের ভিখারি হয়ে গেছি। পারভেজ ভূঁইয়া দাবি করেন, এই আগুন দুর্ঘটনাবশত লাগেনি, কেউ ষড়যন্ত্র করে লাগাতে পারে। সিটি কর্পোরেশন বারবার এই বঙ্গবাজার ভেঙে বহুতল ভবন করতে চাচ্ছে, অনেকদিন থেকে পায়তারা করছে তারা। একটি মহল আমাদের রাস্তার ফকির বানিয়ে দিয়েছে, আল্লাহ ওদের বিচার করবে। প্রিয় ভিউয়ার্স, সত্যিই কি অগ্নিকাণ্ডের এই ঘটনা কোনো ষড়যন্ত্র বলে মনে হচ্ছে আপনাদের কাছে? ইয়েস লিখুন অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের অভিমত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।